নমস্কার, খোলা মনে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে যিনি এসেছেন, তার ছোটোবেলায় তিনি কি করতেন জানেন তো? তার আগে বলে রাখি, স্বামী বিবেকানন্দ যখন বিবেকানন্দ হননি, যখন তিনি বিলে দুষ্টুমি করলে মা জল ঢেলে দিলেন মাথায় আর বলতেন শিব 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 শিব। তো আজকের এই আমাদের অতিথি ভদ্রলোক, তিনি যখন ছোটোবেলায় দুষ্টুমি করতেন তখন তার বাড়ির মা বাবা ওই গানের রেকর্ড চালিয়ে দিতেন, শান্ত হয়ে যেতেন। তিনি আজকে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী। ইন্দ্রনীল, স্বাগত জানাই, কেমন আছো বলো? ভালো, অদ্ভুত ব্যাপার। তুমি ভাবো এই সাফারি পার্ক, সাফারি পার্কে কত লোক এসছে, আমি তো বহুবার এসছি এবং খালি অপেক্ষায় থাকতাম যে গাছের কোনা থেকে বেরোবো, না হাঁটবো একা, না হয়তো কোনো সুন্দরী মহিলা ডাকবে। আর দেখো আজকে এই অনুষ্ঠানে সুন্দরী মহিলা নয়, সৌম্য, মানে সত্যি আক্ষরিক অর্থে সৌম্য, সে চলে এলো। আর তুমি যেটা বললে যে ওই খালি গান গাইয়ে শান্ত করা, এটা ঘটনা, তবে বয়স হচ্ছে, গান গাওয়া হয়ে গেছে, এখন আর গানে হয় না, এখন অস্থির হয়ে গেলেই খালি কানের কাছে বলতে হবে টাকা 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 বরাবরই এরকম চ্যাংড়া। ছোটোবেলা সত্যি ওটা হতো তো নিশ্চয়ই একদম ভয়ানক রকমের, বিশেষ করে আমার মামার বাড়ির ইনফ্লুয়েন্সটা মারাত্মক ছিল। আমার মামার বাড়িতে টিপিক্যাল নেতাজি নগরে, মানে লোকে কলোনি বলে উদ্বাস্তু, তবে আমি আই ফিল প্রাউড যে আমার দাদু দিদা যে উদ্বাস্তু যে শব্দটা খুব বিচ্ছিরিভাবে ব্যবহার করা হয়, কিন্তু উদ্বাস্তু আমার কাছে আমি খুব গর্ববোধ করি যে আমার বাবা মা দাদু দিদা তারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে এসছেন, এসে নিজেরা তো প্রতিষ্ঠিত হয়েছেনই, সঙ্গে আমাদের মতো এরকম বহু ইন্দ্রনীল পশ্চিমবাংলায়, ভারতবর্ষের বিভিন্ন কোণায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, প্রত্যেকেই সেই উদ্বাস্তু পরিবারের প্রতিষ্ঠিত ছেলেরা। সো আই ফিল প্রাউড আমার, এবং সেই ওই নেতাজি নগরে আমার মামার বাড়িতে একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স ছিল। মানে আমার দাদুরা তিন ভাই, দাদু এবং দাদুর ভাই মেজো দাদু সব একসঙ্গে থাকতো, মেজো দাদুর চার মেয়ে এক ছেলে, আমার দাদ মানে দাদুর আর কি, তারা হলো তিন বোন দুই ভাই, এই যে দশ বারো জন, হ্যাঁ বিশাল, মানে দশ বারোটা মানে একটা ফুটবল, মানে হাসতে হাসতে খেলতে খেলতে গাইতে গাইতে দুষ্টুমি করতে করতে কেটে যেত একদম। মানে এবং অনেক বয়স হবার পর যে জানতে পেরেছি যে এই মামা মানে দীপু মামু হলো আমার দাদুর ভাইয়ের ছেলে, হ্যাঁ, এই মানে এই ব্যাপারগুলো, এই জটিলতাটাও ছিল না, আর ভাবতেও পারতাম না, এবং যে ভাবে থাকতো এই যে জয়েন্ট ফ্যামিলি, তারা একটা অদ্ভুত, মানে আমরা মনে হয় আমাদের এই জেনারেশনটা একদম ট্রানজিশন, যে একদম জয়েন্ট ফ্যামিলি দেখা, তারপর থেকে আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ হয়ে গিয়ে, এটাকে যে সেন্ট্রালাইজ হয়েছে আমি বলবো না, ডিসেন্ট্রালাইজ হয়েছে এটুকুই বলবো। তা সেই দেখতাম মামার বাড়িতে একটা চৌকি থাকতো, একদম টিপিক্যাল, মানে এখনকার মানে টিপিক্যাল বানানো টেলার মেড নয়, কিছু পেরে কুটে আছে, একদিকটা হয়তো ফাঁকা, অদ্ভুত অ্যাম্বিয়েন্স, সেখানে ইয়ে পড়তো, রোদের আলোটা পড়তো, হয়তো খেলতে খেলতে একটা পয়সা আদুলি পড়ে গেছে, ওই ফুটো দিয়েই বের করতে হবে, তা অদ্ভুত মজা ছিল। তো ওইটা ছিল আমাদের বেসিক্যালি জলসার স্টেজ, বড় বড় হয়ে ওঠার জায়গা, এবং ভবিষ্যতে তোমার একটা একদম মানে পা ফেলার জায়গা হয়েছে জলসার, একদম জলসার স্টেজ। আর আমার দাদুর বাড়িতে মামার বাড়িতে একটা কথা বলে, যে তুমি বলছো না, তুমি প্রথমেই যেটা শুরু করলে যে এই যে উদ্বাস্তু, এই উদ্বাস্তু হয়ে তুমি এসছো, তোমার জমি জায়গা ঘর সব কিছু ছেড়ে এখানে প্রতিষ্ঠা পেতে হবে, এই ভাবটা কি তোমাদের ভেতরে তখন থেকে কি মাথা চাড়া দিয়ে উঠেছিল? আমরা তো কোনোদিনই বুঝতে পারি না, আমাদের জন্ম এখানে আমরা বুঝতে পারিনি, তবে হ্যাঁ এই ব্যাপারটা তো নিশ্চয়ই ইনহেরিটেড। আমি আবার চট্টগ্রামের সূর্য সেনের দেশের লোক, মানে উডেন বেঙ্গল, হ্যাঁ সেখানকার লোক, তো বাবা মা দুজনেই ওখানকার, আমার দাদু সবই চট্টগ্রাম বাংলাদেশ, এবং আমি নিজেকে লোকে যখন আমি প্রোগ্রাম করতে যাই বাঙাল, হ্যাঁ বাঙাল, আমার বলতে ভালো লাগে, আমি যে বাঙাল লজ্জা, আমার বলতে ভালো লাগে এবং লোকজন সেটা অ্যাপ্রিসিয়েট করে সবচেয়ে বড় কথা, এবং নিশ্চয়ই ইনহেরিট তো নিশ্চয়ই করেছি, সেটা হয়তো যেটা বলে না বাবা মার থেকে ইনহেরিট করার মতো সেরকম করেছে, তার জন্য আমার একটা যে কোনো কাজে, মানে আমার গায়ক হওয়াটাও তো ওই অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট, আমার তো হবার কথা নয় গায়ক, সেটা মোটামুটি এখন প্রায় সকলেই জানে, হ্যাঁ মানে কিছু করার ছিল না তখন, কিছু করতে হবে, কী করা যায়, এমন একটা কিছু করতে হবে
যার জন্য এসে বাবা মার কাছে আমি আনসারেবল হব না। যদিও আমি এখানে আনসারেবল, বাবা মার কাছে নই, আমার শ্রোতা বন্ধুদের কাছে। তো দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন, গান বাজনা করা। তো এই মানে গান বাজনাটা করতেই হবে, গান বাজনার নাম করতেই হবে। আমাকে মারাত্মক ইনফ্লুয়েন্স করেছিল অমিতাভ বচ্চন যখন এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ইয়ারানা। তো মনে হয় সারা গায়ে টুনিবাল চড়ে পড়ে, টুনিবাল লাগিয়ে উনি নাচছেন। আর চার আমার একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হাউসফুল, বাইরেও লোকজন প্রচুর। সে অমিতাভ ক্রেজ, ওর বাবা অমিতাভ বচ্চনকে অটোগ্রাফ নিতে যাচ্ছে, কেউ একটু ছুতে যাচ্ছে। এই সিকোয়েন্স আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল যে বাবা যদি এরকম হয়, যদি এরকম তো হতে পারে না, তার ছিটে ফেটাও যদি হয়, তার টোটাল ব্যাপারটা আমাকে যে গান আমাকে আকর্ষণ করেছিল তা ঠিক না, কিন্তু কিছু একটা হতে হবে। গান গাইতে ভালো লাগতো, স্বতঃস্ফূর্ত আমি গান গাইতাম। আমার ওই মামার বাড়িতে বললাম না, মামার বাড়িতে ধরো ওই পুজোর ওই স্বপ্ন আমার হারিয়ে গেছে তার স্মৃতিটুকু ভুলে গেছে, স্মৃতি তো স্মৃতি আছে। ও আমি যখন রাতে বসি তুমি তখন বাজাও বাসি, এই গানগুলো চলতো ইপিতে। আর আমাদের ওই চৌকিটা ছিল স্টেজ কাম অল অর্কেস্ট্রেশন, মানে ওই চৌকির বিভিন্ন জায়গা থেকে না বিভিন্ন আওয়াজ আওয়াজ হতো, যেখানে পিরিক পেরেকগুলো একটু ঝরঝরে ছিল, ওখান থেকে একটা রিদম আসতো, আওয়াজ আসতো। আবার একটু মাঝখানটা, চৌকির মাঝখানটা যদি আমরা চার কোণায় বসি, ওখানে একটা বিগ ড্রামের আমরা কিন্তু তখন থেকে, যার জন্য এই পারকাশন বাজনার দিকে আমার একটা অদ্ভুত ন্যাক বা টেন্ডেন্সি ছিল, সেই থেকে গ্রো করে। হ্যাঁ, সেই মানে আমাদের যখন আমরা গ্রুপ করলাম, বাংলা গানের গ্রুপ করলাম, আমি তখন ট্যাম্বরিন বঙ্গ কঙ্গ বাজাতাম, প্লাস আমার দাদা তখন অনেক আগে হাওয়াইন গিটার বাজাতাম দাদার সঙ্গে, অমিত দত্ত, অমিত দত্ত কচু, এটা সব সেম স্কুলে ডন বস্কো। তো ওরা যখন প্রোগ্রাম, ওরা মাঝে মধ্যে প্রোগ্রাম করতে, আমার মনে আছে ওরা ফার্স্ট গান বাজাতে জাগো মোহন ও প্রীতম, রতামাসকে বিখ্যাত গান জাগরে জাগরে। আর তখন ট্রিপল কঙ্গ নিয়ে আমি তখন ছিলাম পারকাশন প্লেয়ার। তো আমার স্টেজে একদম ছোটোবেলা থেকে আমার স্টেজ, মামার বাড়ির চৌকিটা আমার স্টেজ ছিল। তারপর মায়ের হাত ধরে মায়ের নাটক বোবা ইতিহাস, সেটা একদম ছোট মানে মাস্টার তাতুন আর কি বলতে পারো, আর কি মাস্টার বিট্টু বিট্টু আছে খুব বিখ্যাত, তাতুন মানে তোমার ডাক নাম। হ্যাঁ, তাতুন মাস্টার। আমরা উঠে পড়তাম স্টেজে, চারণ দলের সবচেয়ে সর্বকনিষ্ঠ মেম্বার আমি ছিলাম। সুতরাং স্টেজটা বেসিক্যালি আমার কাছে সাফারি পার্কে ঘোরার মতন। এবং সেই যে যখন বলতে যে অমিতাভ বচ্চনকে দেখে যে এরকম একটা হতে হবে, এখন সেটাই তোমার পেয়ে গেছে। না, সেটা হয়নি, অমিতাভ বচ্চন তো হবো না, অমিতাভ বচ্চনের এত অসম্ভব ফ্যান, বিশেষ করে নারীরা। আরে ইন্দ্রনীল সেন বলতে তো দেখো গাগা, বচ্চনের হাইটও পাবো না আর ওই হাইটও পৌঁছতে পারবো না। ইন্দ্রনীল, তোমার এই যে ঈশ্বর প্রদত্ত ভয়েস, যেটা যে ডেপথ, যেটা একদম নাভির ওপর থেকে ভেতর থেকে বেরিয়ে আসছে, যেটা এটা তো সকলের থাকে না। কিন্তু তুমি তো প্রথাগত শিক্ষা তো সেভাবে নাওনি, নিজেকে মিউজিক্যালি তৈরি করে নেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, না মানে তোমার সেই সঙ্গীত শিক্ষা সেরকম তো কিছু ছিল না। সেরকম মানে ওই যেটা প্রথাগত যেটা বলে আর কি, সেরকম ছিল না, কিন্তু একদমই ছিল না সেটাও বলা যায় না। কারণ আমার যে বেসিক স্কুলিং পাঠভবন থেকে, পাঠভবনে কিন্তু একটা অদ্ভুত কালচারাল একটা অ্যাম্বিয়েন্স ছোটোবেলা থেকেই প্রত্যেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং থাকে, এবং দে আর ইনফ্লুয়েন্স ওখান থেকে। ধরো আমাদের অমিত কুমার আমাদের স্কুলের ছাত্র, সন্দীপ রায় আমাদের স্কুলের ছাত্র, কুশল চক্রবর্তী, এরকম অনেকে আছে, বহু মানে বিভিন্ন কালচারাল ওয়ার্ল্ডে অনেকে উঠে এসেছে। শান্তনু, মানে শান্তনু বলতে আমাদের নকল মুকুল যে হয়েছে, সে প্রফেশনালি খুব মানে প্রচুর যারা আছে, যারা গান বাজনা এবং ক্রিয়েটিভ দিকে এস্টাবলিশড। এবং আমি মনে করি যে আমাদের স্কুলের একটা বিরাট ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে। আমাদের একটা সাহিত্য সভা হতো, সাহিত্য সভায় আমাদের নিজেদের লেখা জমা দিতে হতো, আমাদের একটা করতে হতো যে নামকরণ করে একটা ম্যাগাজিন মতো, তা সেই ওয়ার্ল্ড ম্যাগাজিন সবাই আমরা পার্টিসিপেট করতাম। তো ওই স্কুলেই তোমরা গান শিখেছো? হ্যাঁ, সাহিত্য সভা। আমাদের সুপর্ণাদি, সুপর্ণা চৌধুরী, সুপর্ণাদি আমাদের গানের টিচার ছিলেন, তো উনি গান শেখাতে আসতেন, আমাদের ক্লাস নিতেন, আমি গান গাইতাম না, বদমাইশি করতাম, কিন্তু তার একটা কিন্তু অদ্ভুত ইনফ্লুয়েন্স রয়ে গেছে। তারপরে আমার দাদা খুব ভালো গান বাজনা করতো, মানে খুব আনফর্চুনেট ব্যাপার যে ও গান বাজনার সেভাবে
কন্টিনিউ করলো না। তুমি কন্টিনিউ করলে যা কথাই ছিল না? না, একদমই তাই। ও খুব ভালো কম্পোজিশন করতো, ভালো গান গাইতো, হি ওয়াজ এ গুড পারফর্মার। তা ওই বাবা মা মা জোর করে দুই ভাইকে গান শেখানোর জন্য পৃথ্বীজ দা, পৃথ্বীজ রায়চৌধুরী, পৃথ্বীজ আমাদের শেখাতে আসতো। তারপরে আমি শ্রী পূর্ণেন্দু রায়, অধীর চট্টোপাধ্যায়কে, মানে আমার কিন্তু গানের শিক্ষকদের লিস্ট প্রচুর বড়, কিন্তু আমি খুব একটা না। তুই কোথাও নাড়া বাঁধনি তো? না, আমি ঠিক মানে কি হতো, কাকাও গান গাইতেন, ধরো পূর্ণেন্দুরা গান গাইতেন, অধীর চট্টোপাধ্যায় গান গাইতেন, আমি শুনতাম। আমি বললাম না, আমার গানের মধ্যে ছিল না, আমার ওই শ্রুতি, মানে আমার সেরকমভাবে মানে শিক্ষা নিয়েছি গান বাজনা বলতে গেলে বিবিধ ভারতী। আমরা সকলেই প্রায় ছোটবেলা চালিয়ে আমি চাইনি বুধবার। হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যে গান বাজনার জগতে যারা রয়েছেন তাদের কাছে বেসিক যে প্লাস পয়েন্টটা যার যেরকম আছে সেটা হলো শ্রুতি। কারণ যে প্রপার ডিকশনটা কী হওয়া উচিত, ঠিক তোমার রেন্ডিশন কীরকম হওয়া উচিত, এটা কিন্তু শ্রুতি। বা ধরো তুমি নাড়া বাঁধলে কারো কাছে, সে তোমাকে গানটা শেখাচ্ছে, বেসিকটা শেখাচ্ছে শেখাচ্ছে তো। এবার তোমার যদি শ্রুতিটা উইক থাকে তুমি কিন্তু কখনোই তুলতে পারবে না, কখনোই তুলতে পারবে। যেমন এমনি বলে না, লোকের মেমারি খুব সাংঘাতিক, এটা খুব সাইন্টিফিক অ্যানালিসিস আছে। সেটা হলো যে তুমি যখন দেখবে একজন লোক একটা কোনো কথা বলছে, পাঁচ বছর পরও তোমার মাথায়, তখন আমরা বলছি কী মেমারি। কিন্তু বেসিক ব্যাপারটা হলো যে যখন সে ভদ্রলোক কথাটা বলছে আমি যদি প্রপার কনসেন্ট্রেশনে সেটা শুনি, এবং যদি আমি চাই যেটা আমি মনে রাখবো, রাইট, মানে শোনার কনসেন্ট্রেশনটা যদি তখন থাকে, ওটা কিন্তু তোমার হার্ড ডিস্কে লক হয়ে যায়, লক হয়ে গেল, ওটা মাথায় থাকে। এবার তুমি যা শোনার জন্য শুনছো ও দেখবে উনিও বললেন তুমিও ভুলে গেলে। তো যার জন্য এই শ্রুতি ব্যাপারটা, শ্রুতি দেখা, নিজের মধ্যে অনুভব করে নেওয়া, অ্যাসিমিলেট করে নেওয়া ব্যাপারটা, এই প্রসেসটা যার মধ্যে যতটা আছে, যতটা ফাস্ট, তোমার ওই ব্যাপারটা তোমার মধ্যে ছিল? আমার মধ্যে ছিল, এবং পরে আমি ডেভেলপও করেছি। মানে আমার উচ্চারণ একসময় খুব খারাপ ছিল, টেল ড্রপ হতো, মানে ধরো তুমি নতুন দিনের সকাল, লটা আসতো না। হ্যাঁ, তুমি নতুন দিনের সকাল, লটা ভেবে নিতে হবে। তো এটা আমি কী করতাম, বাড়িতে টেপ রেকর্ডার রাখতাম, নিয়ে পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, হ্যাঁ ওই কাগজটা বের করতাম, বের করে মাঝে মধ্যে পড়তাম, পড়ে দেখে নিতাম যে উচ্চারণ ঠিক আছে কিনা। এটা 20 বছর আগে, এখন ওই কাগজটাই পড়ি না। আজকাল যেটা সবাই পড়ে, প্রতিদিন যেটা পড়তে হয় সেটাই আমরা পড়ি, পড়ে আমরা দেখে নিই সেই উচ্চারণগুলো যাদের টেল ড্রপগুলো ঠিক হয় সেটা আমরা দেখে নিই। তারপর ধরো এই যে দম নেওয়ার জায়গাগুলো, গানে যে দম একটা, মানে সুর তো আছেই কিন্তু কোনো কোথাও নোটেশনে কোথাও কিন্তু মেনশন করা নেই যে এক্স্যাক্টলি তোমার কোথায় দমটা নিতে হবে, এক্স্যাক্টলি দম নিতে হবে এবং কোন জায়গাটা তুমি ধরবে, এটা কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু ডেভেলপ অন ইওর ওন। শুনতে শুনতে গাইতে গাইতে এটা হয়, ইটস এ প্রসেস। মানে সেরকম সাইন্টিফিক গান বাজনার শেখার এই মানে এই জায়গাগুলো, যারা হাউ টু ইউজ মাইক্রোফোন বা স্টেজে উঠে কতটা কাছে থাকে বা কতটা দূরে, হাউ টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য লিসনার্স, এই কিন্তু এই ব্যাপারগুলো, এটাই তো এখন কঠিন। কারণ সামনাসামনি তোমরা যখন রেকর্ড করো, ট্র্যাক হয়ে গেছে, এই ট্র্যাকে হয়েছে, ও হয়েছে, একটা লাইন পাঁচবার করে গাইলে, সুতরাং ওখানে কোনো একটা জায়গাতে কোনো কমতি আছে কিনা সেটা তুমি মেকআপ করতে পারছো, কিন্তু এই স্টেজে যখন পারফর্ম করছে, দ্যাট ইজ দ্য রিয়েল টেস্ট অফ আ সিঙ্গার। আমি একইভাবে, মানে আমার আফসোস হয় যদি আমি সত্যি সত্যি যদি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি গায়কই হব, তাহলে কিন্তু ওই জেদের মতো, তাহলে আমি কিন্তু প্রপারলি নাড়া বেঁধে গান শিখতাম, প্রচুর সাপোর্ট করতাম, টান করতাম, সাপোর্ট করতাম, টান করতাম, বহু রাগ জানতাম। আমি জানতাম না যে নাম করতাম কিনা, তবে গান বাজনাটা জানতাম। না, কিন্তু সেই গোটা তোমার ভিতরে এলো না, কারণ সেটা তখন তুমি এতটা ফোকাস ছিলে না। হ্যাঁ, আমি ফোকাস ছিলাম, আমার ফোকাস বেশি, কেউ তোমাকে বলেও নি যে তুই ওটা তুই কর, এটা কর, এটা তোর হবে, বলে কেউ তো ভাবেই না, আমিই ভাবিনি। মানে আমার গান বাজনা নিয়ে ধর ক্লাস 7-8 অবধি লোকে হাসাহাসি করতো, মানে স্কুলে গান গাইতো আমি পেছন থেকে যাতে গানটা না হয় সেটার চেষ্টা করতাম, বা মাঝে মধ্যে হেঁড়ে গলা এমন দিতাম, কারণ আমি ছোটোবেলা থেকে বিড়ি সিগারেট খাই, ঠিক আছে, নিয়ে এমন দিতাম আর কি বিভিন্ন, আর ধরো বিভিন্ন হুইসেল, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ আমি ছোটোবেলা থেকে বের করতে পারি। তো সেই আওয়াজ দিয়ে আমি হ্যাম্পার করতাম, এবং লোকে গাইতেও দিত না, আর যদি গাইতামও তার আওয়াজ দিত, মানে প্রকৃত অর্থেই বাপদেশ কি ডান পিটে ছেলে। কিন্তু এটা করতে গিয়ে তোমার যেটা হয়েছে, আমি যেটা লিসনার হিসেবে আমি যেটা মনে করি, আমি তোমার খুব ভালো মানে শ্রোতা ভক্ত, আমার আমার মনে হয় যে তুমি তোমার যে ওয়ার্থ, তোমার যেটা অ্যাসেট, সেটাকে তুমি
এ কমপ্লিটলি তুমি এটাকে এক্সপ্লয়েট করলে না, বি তুমি তার উপরে অবিচার করছো, তোমার ভয়েসের প্রতি তুমি অবিচার করছো। না, এটা আমার শুনে খুব ভালো লাগছে যে তুমি বলছো যে অবিচার করছি, না করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এই যে যতটুকু ভালো হয়েছে এটাও যে তুমি অ্যাকসেপ্ট করছো এটাতেই আমি খুশি। একটা বেসিক স্টাইল অফ সিঙ্গিং আমার হয়ে গেছে যেরকম, বা আমার গলার আওয়াজ যেটা দাঁড়িয়ে গেছে, তার মধ্যে কিন্তু আর বেশি WWF দরকার নেই, ওটাই যথেষ্ট। হ্যাঁ, অ্যান্ড ইউ আর হ্যাপি উইথ দ্যাট? আই এম হ্যাপি, মাই লিসনার্স আর হ্যাপি। তবে হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের শিখতে হয়, প্রত্যেকে প্রফেশনাল ক্ষেত্রে যারা রয়েছেন তারা রোজ শিখছেন, আমিও রোজ শেখার চেষ্টা করি, এবং আমি চাইবো আমার ছেলেমেয়ে যদি তারা কোনো দিনও গান বাজনা করতে চায় তারা একটু ছোটোবেলা থেকেই গান বাজনা প্রপারলি শিখুক। ইনফ্যাক্ট আমার মেয়ে যখন গান বাজনা এখন শিখছে, আমি মেয়ের থেকে কিন্তু মাঝে মধ্যে টান দেখে নিই, ও আমাকে বলে বাবা একটু দেখো তো, মা ইনফ্যাক্ট মেয়ে ডাকলে আমি টেনশনে পড়ে যাই মাঝে মধ্যে, আমি বলে বাবা এটা কী রাগ বলো তো, আমি চুপ করতাম আমি আসছি, না আমি জানি না ও যেগুলো জানছে। এইটাই আমি বলতে চাইছিলাম, এই যে তুমি পালিয়ে যাচ্ছ, এই পালিয়ে যাওয়ারটা কিন্তু খুব দরকার নেই, একটু যদি এখনও তুমি যদি ফোকাসড হও, আমি তোমার কিন্তু গুণমুগ্ধ শ্রোতা হিসেবে বলছি, বন্ধু হিসেবে বলছি, তুমি যদি এখনও যদি একটু ফোকাসড হও, তুমি আরও অনেক 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 দিন তুমি সাফ করতে পারবে। আজকে রবিবার এই অনুষ্ঠানটা দেখছেন, খানিকক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, এই আজকেই এই অনুষ্ঠানটার পর আমি গিয়ে গান স্কুলে ভর্তি হচ্ছি। ইন্দ্রনীল, তুমি এই যে গান লিখছো, গানে সুর দিচ্ছ, গান গাইছো, গান মার্কেট করছো, এই যে চারটে দিক রয়েছে, এর মধ্যে কোনটা ইজ ক্লোজার টু ইউর হার্ট? এই চারটে অপশনের মধ্যে 1 থেকে 100 হলো আমার গান গাওয়া, যেটা তোমাকে আজকে এই জায়গায় প্রতিষ্ঠা দিয়েছে। আমার গান গাইতে, হ্যাঁ একদম, আমার গান গাইতে ভালো লাগে বলেই এই গানের সঙ্গে অ্যালাইড, মানে গান লেখা, গানকে কম্পোজ করা, গানটাকে বিক্রি করা, সব কিন্তু বেসিক লাইকিংসটা কিন্তু আমার গান গাওয়ার জন্য। তা এবং আমার এই গান লেখা এবং গান সুর করা কিন্তু কখনোই টেলার মেড না। তুমি যদি আমাকে বলো যে ইন্দ্রনীল একটা গান লিখে দাও, আমার হয়তো বেরোবে না, কিন্তু আমার যদি মাথায় থাকে যে হ্যাঁ সময় একটা গান চেয়েছিল, হয়তো 6 মাস পর তোমাকে একটা ফোন করে আমি বলতে পারি যে একটা গান বেরিয়েছে। আমার কিন্তু গান হঠাৎ করে গান পায়, মানে ওই খিদে পায় না, হ্যাঁ ওই খিদে পাওয়ার মতো গান পাওয়া আর কি, যদি পেলো তো পেলো, ১৯৯২ থেকে ২০০২ আমি আমার পাড়ার ক্লাবের সঙ্গে যুক্ত, ওদের পছন্দ হোক আর না হোক আমার গান বাজার ব্যাপার, তা আমি একমাত্র দেখলাম ওই 92-93 সালে বাজলো না আমার গান বাজছে না। হ্যাঁ, এবং তাদের উপর রেগে লাভ নেই, ঘরের শত্রু বিভীষণ দেখে আমার ছেলে মেয়ে বাথরুমে বসে আছে, পার ঝোলাচ্ছে আর গাইছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে। তা সেই আবার ওইখানে একটা বাঙালের গো যেটাকে বলে সেটা কাজ করতে শুরু করলো, আমি না ভেরি গুড। এই ধরনের সাকসেস অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে, আমি ভাবলাম না এই গানটাকে আরেকটা গান দিয়ে যদি টেক্কা মারা যায় কী করা যায়। তা এই করতে করতে এর এটা বৃহস্পতি শুক্রবার করে, না এটা গল্প আছে, আমি শুক্রবার করে আমার শালা, মানে আমার ছেলেমেয়ের মামা আর কি, হ্যাঁ একমাত্র মামা দুঃশালা, সে আসে, তো এসে শনিবার রোববার থেকে চলে যায়, সেই দিনই শনিবারও একটা কাজের জন্য বেরিয়ে গেছে। তা আমার ছেলে খুব ফ্যান মামা, তো ঘুম থেকে উঠে একটা রিফ্লেক্সে মামা কোথায় গেলে, মামা কোথায় গেলে 3-4 বার বলেছে, তো হঠাৎ করে আমরা স্ট্রাইক করেছে। তা আমি আর আমার বউ, ইটস এ রেয়ার অকেশন যে একসঙ্গে বেডটি খাচ্ছি, তো দুজনে বেডটি খাচ্ছি, রোমান্টিক তো আর ব্যাপার না, বউয়ের সঙ্গে এখন চা খাওয়াটা রোমাঞ্চকর ব্যাপার। হ্যাঁ, তা খেতে খেতে হঠাৎ করে বললাম যে দেখো তো এইটাই মামা কোথায় গে, এই কী করে করতে করতে আমি 2-4 লাইন লিখে ফেললাম, বেরিয়ে গেল। বেরিয়ে বেড়াতে আমার বন্ধু শুনছে সব, না না এ তো জানে, এটা নতুন কিছু না, এটা শোনা আমার বন্ধু বান্ধবরাও জানে, সবাই জানে। তা লিখতে লিখতে 4টে লাইনে পর আমি হঠাৎ করে আটকে গেলাম, আমাদের কী করা যায় বলো তো, আমার সব মনে পড়তে শুরু করলো যে এক্স্যাক্টলি আমি কীভাবে মধুচন্দা বা এরকম বহু আনটোল স্টোরি আছে, তো এরকম বহু মধুচন্দা আমার জীবনে এসছে, কয়েকটা বলবো আমি যেগুলো কখনো বলিনি, এসছে গেছে, আশা করা যায় আরও আসবে আরও যাবে। তা তাদের নিয়ে আমি কী করতাম, মানে যেটা বলে না বাংলা ভাষায় ফিল্ডিং মারা, ফিল্ডিং আমি কিন্তু একদম মাস্টার ছিলাম, একদম টাইম বুঝে আমি ঠিক জানতাম কে কখন কোথা থেকে বেরোবে,
তার আমি একদম ডেটা একদম ডেটাবেস নিয়ে নিতাম যে বাবা আছে, কাকা জাদরেল বা ছোট মামা আছে, একটু মানে খিচকে প্যাটার্ন আছে, মামাটাকে আগে ফিট করতে হবে, নাহলে কাকাটাকে, আর ছোটোখাটো কাকা পেলে অসুবিধা, বিড়ি সিগারেট খায় ফিট করে নেবো। তো এই ব্যাপারগুলো ভাসতে শুরু করলো, করতে করতে কিন্তু গানটা রেডি হয়ে গেল এক্স্যাক্টলি। সুতরাং এই গানটা লেখাটা কিন্তু হঠাৎ করে যারা ক্লিক যদি করে গেল লিখে গেলাম। এবং আমি জানতাম, আমি গানটা হওয়ার পরে আমার মাকে শোনালাম, মাকে শোনা বললো এটা কী মা, এটা গান বলে এটা তুই গাইবি? হ্যাঁ গাইবো। বলে প্লিজ গাস না। এবং আমার কোম্পানি তখন এনআর ছিল বুবাই সৈকত ধর, আমাকে সবাই ছোড্ডা ছোড্ডা বলে। আমি ওকে পরের দিনই সোমবার দিন বুবাই দেখতো গানটা লেখা, ও অনেকক্ষণ শুনে না একবার যাকে আক্ষরিক অর্থ যেটাকে বলে কিং কর্তব্য বিমুখ স্পেল বাউন্ড, আমাকে বললো যে এটা কী বলতো? আমাদের গান বলে এটা কে গাইবে? হ্যাঁ আমি গাইবো। বলে ছোড়দা প্লিজ। বিপক্ষ শিবিরে তখন মধুচন্দা, আমার মা আর আমার ওই ভাইয়ের মতো বুবাই সৈকত, আর আমার স্বপক্ষে খালি আমার ছেলে মেয়ে, ওদের খুব ভালো লেগেছে। হ্যাঁ না তখন আমি লাস্ট একটা অ্যাসিড টেস্ট করলাম, অশোককে গানটা শোনালাম, যে অশোক বলো তো এটা কিরম? বললো মামা ছোড়দা মামা ভালো লাগছে। এবার দেখি সারাদিনও দু তিনবার এটা গুণ করে মামা। ঘটনা হলো মামা শব্দটা বাঙালিদের সঙ্গে ভীষণভাবে জড়িত, এরকমই হয় আর কি। তুমি ধরো তুমি মামা বা তোমার যাবতীয়, আমি যেটা তোমাকে প্রশ্নটা করেছিলাম যে গান বেচছ, আর এই অনুষ্ঠানের একেবারে শুরুতে তুমি যেটা বললে যে এখন কানে বাজে টাকা টাকা টাকা, হ্যাঁ আমি জানি এটা তোমার ঠাট্টা নিচকি ঠাট্টা, তার কারণ কিন্তু ওটা তো একটা বড় ব্যাপার নিশ্চয়ই। না নিশ্চয়ই, মানে দেখো ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট তো ইম্পর্টেন্ট, আমাকে দেখতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যে আমার গান হোক পেটটা চলছে কিনা। আমার এখন খালি আমার পেট তো নয় অনেকে, কারণ আমার সঙ্গে অনেকে জড়িত আছে, ঠিক আছে। আমি ধরো কাল থেকে ধরে নিলাম যে আমি দু বছর গান বাজনা করবো না, তাহলে কিন্তু আমার সেদ্ধভাতকে আমি সেদ্ধভাতকে চালিয়ে দেব। কিন্তু আমার সঙ্গে সঙ্গে যারা যারা রয়েছে, আমার যারা মিউজিশিয়ান রয়েছে, যারা আমার স্টুডিওতে রয়েছে, অফিসে রয়েছে, একটা টিম তো নিশ্চয়ই, মানে আমাকে ওই টিমটাকে নিয়ে কিন্তু যেতে হবে। এখানে কমিটমেন্ট লেভেল কিন্তু অন্য যায়, আমার কাছে এখন দুটো কমিটমেন্ট লেভেল, একটা হলো আমাকে ভালো গান শ্রোতাদের দিতে হবে, খালি তো আমি আমার জন্য গাইছি তা নয়, এবং তোমার উপর যারা নির্ভরশীল তাদেরকেও চালিয়ে নিয়ে 100%, এটা ইট ইজ মাই মরাল রেসপন্সিবিলিটি যে আমাকে টাইম টু টাইম শ্রোতাদের ভালো গান দিতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। এবং আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, ঠিক, যারা টেকনিশিয়ান রয়েছে, যারা অফিসে রয়েছে, যারা আমার সহশিল্পী রয়েছে, দে বিলং টু মাই ফ্যামিলি, নিশ্চয়ই তাদেরকেও আমাকে দেখতে হবে। আর এই যে তুমি তুমি যে এই যে প্রাইম মিউজিক তুমি তৈরি করলে, এই মিউজিক তৈরি করার, এই কোম্পানি তৈরি করার পেছনেও তো তোমার একটা ওই বাঙালির গুণ না গুণ ছিল। আমি হ্যাঁ আমি একমাত্র আর্টিস্ট যে ডে ওয়ান থেকে আমার প্রত্যেক কটা অ্যালবাম, ধরো এর আগেও আমার অ্যাটলান্টিস থেকে বেরিয়েছে অন্য প্রত্যেকটা অ্যালবামের কিন্তু প্রডিউসার আমি, আমি ওদের খালি ডিস্ট্রিবিউশন রাইটস দিয়ে রেখেছিলাম। এবং আমি তখন থেকে আজ থেকে বহু বছর আগে থেকে আমার একটা এই জায়গাটা আই ওয়াজ ভেরি ফোকাসড, যখন আমি গান বাজনা শুরু করি তখন থেকেই আমি একদম কনফিডেন্ট ছিলাম এবং পরিষ্কার ছবিটা ছিল যে টুডে অর টুমোরো আই শুড হ্যাভ মাই ওন ব্র্যান্ড। এই যে ওন ব্র্যান্ড করার জন্য আই নিড সাম ক্যাটালগ, তা আমি তো জানি না কোন প্রোডাক্ট হিট করবে না করবে, আমি নিজে প্রোডিউস করে কোম্পানিতে দিতাম। এখন কিন্তু সবকটা প্রোডাক্টই ইট ইজ তোমার প্রোডাকশন, ইট ইজ আন্ডার প্রাইম মিউজিক। হ্যাঁ কিন্তু প্রাইম মিউজিকের আগে একটা গল্প আছে, একটা ঘটনা আছে যেখানে তোমাকে সেইভাবে প্রচার দেওয়া হয়নি, যার জন্য তোমার এই প্রাইম মিউজিক নিজের কোম্পানি নিজে তৈরি করার যে আগ্রহ এবং জেদ যেটা দানা বাঁধলো, একটা গল্প আছে না গল্প, সেই গল্পটা শোনা যাবে। ইন্দ্রলীন তোমার এই যে কোম্পানি ফর্মেশন, এই কোম্পানি ফর্মেশনের যে গল্পটা ঠিক আগেই বললাম আমি যে এর একটা গল্প আছে, এর একটা ঘটনা আছে, যে একটা অভিমান হয়তো আছে যে কারোর কাছ থেকে তুমি যে প্রাপ্যটা পাওয়ার কথা ছিল সেটা তুমি পাওনি, তার থেকেই বাঙালের গো জেদ সেই থেকে তোমার নতুন কোম্পানি ফর্মেশন, এটা কতটা সত্যি? সত্যি কেন কেমন 100% সত্যি, মানে তুমি একটু বিতর্ক চাইছো, তবে বিতর্ক যদি সত্যি কথা বিতর্ক হয় আই ডোন্ট মাইন্ড, সেটা হলো যে 80-এর দশকে আমার অ্যালবাম বেরিয়েছিল HMV থেকে, বাঙালির কাছে সত্যি তখন স্বপ্ন ছিল যে HMV-র মতো কোম্পানি থেকে একটা অ্যালবাম বেরোবে। এবং HMV থেকে কিন্তু আমাকে অ্যাপ্রোচ করে, তার আগে কিন্তু আমি জীবনে ওই 2 নম্বর রিপোর্ট স্ট্রিট আমি যাইনি,
এইচএমবি থেকেই লোক এসেছিল, দেবরাজ দত্ত আমাদের মেলোডির কর্ণধার দুলালদা থেকে নিয়ে, মানে আমি ওনাকে মনে করি আমার গান বাজনার জীবনে হি ইজ মাই গডফাদার। আমার বাবা মার থেকেও মানে এক সম জায়গা আমি ওনাকে আমি দুলালবাবুকে রাখতে পারি। তাই দু নম্বর ডিপার্টমেন্টে যখন গেলাম আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড থ্রিল্ড। রেকর্ডিং করলাম এবং বছর দুয়েক যাওয়ার পরে আমি বুঝলাম, তোমার একটা লোগোটা দেখেছো যে একটা চোং, তার সামনে একটি কুকুর বসে আছে, হিজ মাস্টার্স ভয়েস খুব সুন্দর। কিন্তু বছর দুয়েক পরে বুঝলাম যে চোংটা আর নেই, খালি সামনে ওই বিদেশি কুকুরটাই বসে আছে, সে বিদেশি গন্ধটাও নেই, সেটাও দিশি হয়ে গেছে। সুতরাং ওই একটা কথা আছে না, সব সম্পর্ক ছিন্ন করো না বন্ধু, যদি কিছুই না থাকে তবে শত্রুতাই থাক। তা শত্রুতা থাকতে গেলেও তো তোমার প্রপার তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এনিমিটি মেনটেন করা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এনিমিটি তার সঙ্গেই হয় যার প্রতি তোমার একটা উইকনেস আছে। তা আমার ওই কোম্পানির প্রতি কোনো উইকনেস ছিল না, এবং দু বছর পর এরকম দেখার পর 100% ওখানে এখনও যারা রয়েছে, আগেও যারা ছিল একদম নন মিউজিক্যাল, দে ডোন্ট নো হাউ টু মার্কেট। গান বাজনাকে বিপণন হিসেবে বিক্রি করতে গেলে হি অর শি হ্যাজ টু বি মিউজিক্যাল। এত রাগ তোমার? না এটা আমার না, এটা আমি তোমায় বলছি, এটা আমি হয়তো ক্যামেরার সামনে বলছি, আমাদের এই প্রজন্মের যে কোনো শিল্পীকে তুমি যদি বুকে হাত দিয়ে বলতে বলো এবং তাদের যদি সৎসাহস থাকে, তাদেরও কিন্তু একই ভার্সন। অনেকে বলবে না, অনেকে বলবে না যে না কোম্পানি টপ মেরে গেছে, তোমার একটা ডাকা বুকে একটা ক্যারেক্টার আছেই। অনেকে অনেকে আছে যে না আমি তোমার ছবি হোর্ডিংয়ে দেবো, হ্যাঁ তোমার পোস্টার করবো, এই লোভগুলো সম্মান করতে পারে না। তা আমি ইয়েস স্যার বলে আই ডোন্ট মাইন্ড, আমি ইয়েস স্যার যাতে না করতে হয় তার জন্যই গান বাজনাটাকে বেছে নিয়েছি। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে যদি না পারি তাহলে কথা বলা দরকার থাকে। তা যে ট্রিটমেন্টটা তুমি এইচএমভিতে পাওনি, আজকে তোমার কোম্পানিতে যারা তোমার মতন নতুন নতুন ইন্দ্রনীল সেন কিংবা ইন্দ্রাণী সেন যারা আসছেন, নতুন যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদেরকে তুমি সেই ট্রিটমেন্টটা দাও না? না একদমই না, আমি তো কনসিয়াসলি কখনোই পারবো না দিতে, কারণ আমি নিজে একজন পারফর্মার, আমি জানি যে কত ধরনের হার্ডল ক্রস করে একজন ছেলে বা মেয়ে একটা জায়গায় পৌঁছতে হয়। তো আমার দিক দিয়ে আমি যতখানি আমরা সাপোর্ট দেবার দিই, আমাদের নিজস্ব রেকর্ডিং সেট আপ আছে, আমরা গানগুলো নিয়ে আগে বসি, উই গো থ্রু দ্য লিরিক্স। এই দেবরাজ দত্ত যিনি আমাকে নিয়ে গেছিলেন, আই এম গ্রেটফুল টু দ্যাট পার্সন, এবং সেই দেবরাজদা কিন্তু এখন আমাদের কোম্পানি সব কাজকর্ম দেখেন। হি ইজ এ থরোলি মিউজিক্যাল লোক, বাট হি ওয়াজ নেগলেক্টেড লাইক এনিথিং। মানে কাজকর্ম দেখেন বলে কি? না না একদমই না, না না না, উনি বহুদিন ধরে ওখানে ছিলেন, আমার একটা ভালো মিউজিক্যাল লোক দরকার ছিল হু ক্যান হেড দ্য এন্টায়ার ইনস্টিটিউশন। সেই দেবরাজদা করছে, গোড়া রয়েছে, জুনু, সবাই আর প্রত্যেকেই অত্যন্ত মিউজিক্যাল ভালো ছেলে। এবং একটা জিনিস, আমার যারা মিউজিশিয়ান তার মধ্যে শতকরা 50% কিন্তু তারা আমাদের প্রাইম মিউজিক্যাল রয়েছে। মানে ইনফ্যাক্ট তুমি আমার কোম্পানিতে আসার পর ইফ ইউ ডিসাইড যে এই মুহূর্তে ইউ ওয়ান্ট টু রেকর্ড সামথিং, ইউ ক্যান রেকর্ড ইট। কেন কি আমাদের উই হ্যাভ দ্য লিরিসিস্ট, উই হ্যাভ দ্য কম্পোজার, উই হ্যাভ দ্য স্টুডিও সেট আপ, অ্যান্ড উই হ্যাভ দ্য মিউজিশিয়ানস, এবং সবচেয়ে বড় কথা উই হ্যাভ এ গুড ইন্টেনশন। আজকে যে গান আমরা শুনছি, হ্যাঁ তার স্থায়িত্বের কথা যদি বলি তাহলে তুমি তাতে কতখানি স্যাটিসফাই? দেখো স্থায়িত্বের কথাটা কিন্তু বেসিক টাইম ফ্রেম। আজকে আমরা অনেক গান বলছি স্বর্ণযুগের গান বলে, আমি হয়তো রিমেক করেছি, কিন্তু তুমি বলো তো দীপক মৈত্রের নাম, গৌরী কেদার ভট্টাচার্যের নাম কে জানতো? আমি যদি ওই কয়েকটা কত কথা হলো বলা, এরকম কয়েকটা এরকম অনেক কিছু আছে না, দীপক মৈত্র তো খুব তুমি জানো কত কথা হলো বলা, এ তো নয় শুধু গান, এ তো নয় শুধু গান, এই জেনারেশন মানে আনফরচুনেটলি আমাদের দুর্ভাগ্য, তারও দুর্ভাগ্য তিনি অল্প বয়সে চলে গিয়েছেন, চলে দারুণ ট্যালেন্টেড, অসম্ভব। এরকম বহু ট্যালেন্টেড আর্টিস্টের বহু গান, কিন্তু তখন এ তো নয় শুধু গান, এই জানো আমার কত, এ জানো এ তো নয় শুধু গান, এ জানো আমার জটিলেশ্বর মুখোপাধ্যায় বা ABCD তাদের গান, তুমি তো বহু জনপ্রিয় যারা চিরকালীন এখন পর্যন্ত হয়ে রয়েছেন তাদের গানও তো তুমি রিমেক করেছো। না রিমেক করতেছি কেন কি, রিমেকটা ব্যাপারটা দূরে বলা সো অ্যাকসেপ্টেড আমার করতে, এমন মানে তুমি হয়তো দেখবে 5 বছর পর আমি আমার নিজের গান গাইছি রিমেক। রিমেকটা ব্র্যান্ডটার জন্য, কিন্তু আমি তোমায় অনেক গান ভাবে সেটাকে উপস্থাপন, হ্যাঁ আমি অনেক অনেক গান যেগুলো গেয়েছি সেই সময় কিন্তু তত বিক্রি হয়নি,
হ্যাঁ উইথ ডিউ রেসপেক্ট হওয়া উচিত ছিল, ছিল হওয়া উচিত ছিল, তেমনি অনেক গান আজকে যেটা হচ্ছে সেটা আগামী দিনে স্বর্ণযুগের গান হবে কি না তার জন্য উই হ্যাভ টু ওয়েট। আগে গানের জন্যে আগে গানটা লেখা হতো, তারপর সুরকারকে ডাকা হতো যে এই গান লেখা হয়েছে সুর দাও, চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা সুর হতো, তারপরে যে গায়ক যে সুর দিচ্ছেন গীতিকার সঙ্গীতকার সবাই মিলে টিম হয়ে সেগুলো রিহার্সাল হতো। কার সময় আছে এইভাবে তোমরা? এক্স্যাক্ট না, সময় কিন্তু সবার আছে, কাজটা বেড়েছে, তোমাকে কিন্তু বেসিক জায়গাটা ভাবতে হবে। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু আজ থেকে 30-35 বছর আগে, ঠিক আছে? আর্টিস্ট কটা ছিল হাতে গুনে 10-12 জন আর্টিস্ট, তাদের কটা গান বেরোতো বছরে? হয়তো ইপিতে এদিকে একটা ওইদিকে একটা, পরে যখন এলো দুটো দুটো চারটে গান, তার মানে 12টা আর্টিস্টের চারটে গান 48টা। তুমি তো শুধু এই গানগুলো বেসিক অ্যালবামগুলো বেসিক গান বেসিক অ্যালবামের কথা বলছো তুমি, হোয়াট অ্যাবাউট দ্য ফিল্মস? ফিল্ম ছেড়ে দাও, এখন যারা ফিল্ম করছে তখন সেই ফিল্মের, শোনো আমি তোমায় বলছি, টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম সবসময় তো ওখানে আগে একটা ফিল্মের গান একটা অদ্ভুত জায়গা ছিল। কজন তরুণ মজুমদার আছে এখন এই জেনারেশনে যারা বলে বলে গান লাগাবে হিট করা? এক্স্যাক্টলি, তাই না? না তরুণ মজুমদারও যেমন না, তেমনি কতজন সঙ্গীত শিল্পীও আছে যারা সঙ্গীত যারা সুর দিচ্ছে যারা গানের কথা লিখছে, প্রচুর আছে, প্রচুর লিরিসিস্ট আছে। শোনো আলটিমেটলি আর ইটস এ ডিরেক্টরস মিডিয়া, তুমি গানটা কিভাবে কনসেপচুয়ালি ধরছো, গানটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে? অর্ধেক মিউজিক ডিরেক্টর গানের সিকোয়েন্স জানে না, বলে দিচ্ছে আগে হেমন্ত মুখোপাধ্যায় জিজ্ঞেস করে নিতেন যে গানটা বলো তো এটা আউটডোর হবে না ইনডোর হবে। এটা আমার প্রশ্ন, এটা কেন হচ্ছে? কেন কেন হচ্ছে না? কিছু যাদের হাতে এখন টাকা চলে এসেছে, যারা টালিগঞ্জে আসছে, তাদের কিন্তু অপশন কি যে একটু টাকা হয়েছে কিছু হিরোইন আশেপাশে ঘুরবে আর একটু নাম করো, পোস্টারে আমার নাম যাবে, কী করতে হবে চলো এক ফিল্ম করো। কটা শিক্ষিত আগে তুমি ভাবো তো প্রডিউসাররা যারা করতো যারা ছিলেন তারাও তাদের পিঠ, তারা গান বাজনা জানতো, তারা ফিল্ম জানতো এবং ফিল্ম করার জন্য ফিল্ম করেছে, ফুর্তি করার জন্য আসেনি। আজকে 1-2 কোটি টাকা বাংলা বই হচ্ছে, কী হচ্ছে? বম্বের টেক্সচারও দিতে পারছে না, কলকাতার সেন্টিমেন্টও দিতে পারছে না, একটা ঝুলন লক্ষ্মণ ঝোলা ভুবনেশ্বরের বই, সেটা কি এখন ক্যাসেট কোম্পানি হচ্ছে না? না, আজ যে কোনো একটা লোক একটা ক্যাসেট করে মিউজিক ক্যাসেট তৈরি করছে, একটা ভিজুয়াল ক্যাসেট তৈরি করছে, এতগুলো চ্যানেল রয়েছে, চ্যানেলে দেখাচ্ছে। না না দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে ভালো হচ্ছে না তো গান? না কিন্তু আমি তাও বলছি পার্সেন্টেজ ওয়াইজ, কিন্তু গান বেসিক গানের জায়গাটা আগের তুলনার থেকে নিশ্চয়ই, হ্যাঁ মানে কোয়ান্টিটি এখন অনেক বেড়েছে। আমরা 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 বুঝতে পারলে তো হবে না, গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু হোয়াট অ্যাবাউট কোয়ালিটি? হ্যাঁ আমি দেখো গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, এদের তো হুট করে তুমি 10 বছরের মধ্যে সাবস্টিটিউট পাবে না, ইটস এ প্রসেস, ঠিক আছে? আজকে 1992 সালে সুমন চট্টোপাধ্যায় যেমন তোমাকে চাই বেরোলো, তারপর থেকে কিন্তু আবার নতুন করে লোকে বাংলা গান কিনতে শুনতে অভ্যস্ত হলো, এই অভ্যেসটাই চলে গেছিলো মাঝে। এবং আবার বাংলা ফিল্মের গান যদি স্বমহিমায় ফিরে না আসে তাহলে কিন্তু বাঁচানো মুশকিল ইন্ডাস্ট্রিকে, মারাত্মক। তরুণ মজুমদারদের মতো ফিল্ম ডিরেক্টর অন্তত আরও খান ছয়েক বাংলা ইন্ডাস্ট্রিতে আসা উচিত, শিক্ষিত প্রডিউসারদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা উচিত। খালি ফুর্তি করার জায়গা টালিগঞ্জ নয়। এই যে ইন্দ্রনীল, এর ডাকনাম তাতুন, কিন্তু ওর একটা অদ্ভুত নাম আছে, অদ্ভুত, সত্যি অদ্ভুত, পেঁয়াজি, মানে বলেই ছাড়লো পেঁয়াজি। হ্যাঁ এই ছোট দেখুন, অনেক বাঙালি ছেলে আছে তাদের বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট ছোটবেলা, আর ছোটবেলায় ক মানে পয়সা থাকতো বলো তো, হয় ফুচকা নালে চুরমুন নালে আলুরদম নালে ঘুগনি আলু কাবলি পেঁয়াজি। আর আমাদের পাড়া ওল্ড বালিগঞ্জ সেকেন্ড লেনে ওখানে দারুণ ছিল কাকার দোকানে, সুপার বেগুনি ফেগুনি ভাজা হতো। আর আমার পেঁয়াজিগুলো একটু ছোট সাইজ পেঁয়াজি হবে, পেঁয়াজ দু একটা পুড়ে যাবে, পাতলা হবে, বেশি মোটা না। আমি ছোটোবেলায় খেতাম আর কি, আর আমাকে পাড়ার বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব বাবাটা এলে খাওয়াতো, ওই খাওয়া থেকেই আমার হ্যাঁ পেঁয়াজি হয়ে গেছে। এখন আর হয়তো বোধহয় কেউ এই নামে কেউ ডাকে না তোমাকে, আজকাল পেঁয়াজি তো উঠে গেছে, তুমি দেখো আজকে মারতেও বোধহয় চায় না, এখন বেসিক কালচারটা চেঞ্জ। আমার ছেলে মেয়ের আমি তো ভাবতেই পারি না এখন, আমি ভাবতে পারি কিন্তু তার বাড়ি মা দাদু দিদা ছেলে মেয়ে রাস্তায় খেলবে, ক্যাম্বিজ বলটা নর্দমায় পড়ে যাবে, ওখান থেকে মুছে নিয়ে আবার তুলে খেলতে হবে, এগুলো ভাবতে পারি, বেসিক কালচারটা চলে গেছে। তারা এখন ছেলে মেয়েকে সব, আমার ছেলে যায় ছোটোবেলা থেকে, ছোটোবেলা থেকে ওর ওজন হয়তো 22 কেজি, আর 30 কেজি ঝোলা ঝুলিয়ে ও সৌরভ গাঙ্গুলি হতে যাচ্ছে, ভালো ভেরি গুড খেলু, কিন্তু রাস্তায় খেলবে না, ট্রামে উঠবে না, উঠবে না,
মানে যেটাকে বলেন মানে দেখো তোমার বাবা মা আমাদের বাবা মা আমাদের জেনারেশনে যারা তারা কিন্তু এভাবে তো আরে ঠিক আছে খেলছে কাটছে ছড়ছে একটু ডেটল লাগাচ্ছে আর ভাঙছে না তো আর ভাঙছে না কিন্তু তুমিও কিন্তু তুমি চাইবে না আমি চাই আমি চাই আমি সবসময় আমি টাইম পেলেই আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির তলায় চলে যাই বল টল নিয়ে ক্রিকেট খেলি রাস্তা বাস্তা পেরিয়ে আমার দেখে নে নর্দমার্দ জন্য শোনো এই এইগুলো কিন্তু একটা প্রসেস তোমাকে সব জানতে হবে তোমাকে ট্রেনে উঠে ডাব্লিউ টু যেতে হবে টিকিট চেকার তাড়া করবে সেখান থেকে পালাতে হবে রানিং বাসে উঠতে হবে লাইফ হ্যাজ বিকাম ডিফিকাল্ট ডিফিকাল্ট না ডিফিকাল্ট ভেবে ভেবে আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তোমাকে প্রত্যেকটা অ্যাসপেক্ট লাইফে জানতে হবে তোমাকে সেদ্ধভাত এনজয় করতে হবে তোমাকে তাজবেঙ্গল এই স্পেকট্রামটা দরকার এখন ছোটবেলা মানে তুমি চিপস আর বার্গার খাবে তুমি পেঁয়াজি খাবে না বেগুন খাওয়ানো পেট খারাপ হয় আরে পেট খারাপ হয় না যারা এমনি বড় বড় হোটেলে খাচ্ছে পেট তো আছে খারাপ হওয়ার জন্যে আমার ছেলেকেই সেরা হতে হবে আমার ছেলেকে সৌরভ হতে হবে আমার ছেলেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় হতে হবে নালে টেলিভিশনে দেখা যাবে না হ্যাঁ এই ভিশনটা থাকবে কেন কিন্তু তার সঙ্গে অনেক কিছুই হতে হবে সৌরভ হতে হবে আবার পড়াশোনাতেও ফার্স্ট হতে হবে এক্স্যাক্টলি আমি তাই জন্য মনে করি যে ছেলে মেয়ে সব কিছু দেখুক সব কিছু করুক তার মধ্যে থেকে যেটা এক্সেল করবে এই যে রেজিস্ট্যান্স সিস্টেমটা ডেভেলপ করে যাবে তুমি একটাই যদি ফেল করো এই রেজিস্ট্যান্স সিস্টেম উইল হেল্প ইউ যে আরেকটা অপশান কী করে নেওয়া যায় কিন্তু তুমি যদি ছেলে মেয়েটাকে সেভাবেই তৈরি করো সে ঘামলে তার শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে তাকে আমার সিনেমা মনে আছে মোহনবাগানের মেয়ে বোধ হয় খেলার পরে বাবা এসে বাবা রসগোল্লা খা এত রসগোল্লা তোর খেতে বলে খেয়ে নিবি ঠিক কোথায় কী আছে দেখে নে এদিক ওদিক যা আছে খেয়ে নিবি এই যে স্পুন ফিডিং কালচার ইট ইজ মোস্ট ড্যামেজিং মানে কিছু করার নেই যাক আমি কথা বলতে বলতে একটা আমার বহুদিন ইচ্ছে ছিল আমায় কেউ কোনোদিন ছোট পর্দায় দেখেননি এভাবে আমার এই চোখের পাওয়ারের জন্য আমার ছোট আমার বন্ধু বান্ধবরা সানগ্লাস পরে আমার একটা বিরাট শখ ছিল যদি সানগ্লাস পরা যায় তা কোথাও পরা যাচ্ছে না এই চোখের পাওয়ারটার জন্য তাই প্রথমবার দেখছেন দেখুন একটু টাইম দিন দাঁড়ান কোথায় গেলাম এটা নিয়ে এসেছি আজকের জন্য দেখো তো ড্যাড ড্যা ড্যা একদম হিন্দি সিনেমার মানে মোকাম্ব খুশ হওয়ার মতো দেখা হতে পারে ঠিক আছে চলবে তোমার নতুন কোনো বান্ধবী বলেছি আমার খুব ইনফ্যাক্ট এটার গল্প আছে যে আমি বিদেশে ঘুরতে ঘুরতে পাচ্ছি না তা বিশুদা বলে একজন আছে সে পিটসবার্গে থাকে তা গানের সূত্রে তার সঙ্গে আলাপ তা বিশুদার সঙ্গে এবার আমার শিকাগোতে দেখা গতবার আমায় বলেছিল তারপর নিয়ে গেলো এক জায়গায় প্রচুর দাম চাইছে অ্যাটাচমেন্টটা তা আমাকে আবার দুটো কিনে দিল এইটা হলো বিশুদা আমার বিশুদাকে খোলো তো তো খুলে দিল খুলে আমি পড়ে নিলাম তো খানিকক্ষণ ওয়েট করছি ঘন্টা দিয়ে বা দেবো দেবো আলাম শোনো যা খুশি পারলে নিয়ে নাও আমার থেকে এইটা আমি তোমায় দিচ্ছি না শোনো এটা কিন্তু বেশিক্ষণ পড়ে থাকবে না চোখটা কারা দেখাতে চায় না জানো তো বলো না 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 আমি একদম স্বচ্ছ সুতরাং নো কন্ট্রোভার্সি আবার খুলে ফেললাম খুলে ফেলো দেখে দিয়েছে ওইটুকুনি থাকো ইন্দ্রনীল সেন কিরকম লাগলো পারলে খোলা মনে চিঠি লিখে জানাবে কেন বলছি জানো তো মানুষের মানুষ কেমন তার প্রথম রিফ্লেকশনটা আসে চোখে এক্স্যাক্টলি সে তো বটে হ্যাঁ কিন্তু সেই জন্য চোখটাকে একটু সাবধানে রাখা উচিত তাই না মাঝে মধ্যে সানগ্লাসটার প্রয়োজন না সব কিছু ঠিক আছে ই ক্যান কাম ব্যাক টু দ্য ভেরি ওল্ড টপিক আজকে ইন্দ্রনীল সেন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এবং যে জায়গাটা থেকে তার শ্রীবৃদ্ধি ঘটছে এই ইন্দ্রনীল সেন যদি তার জীবনটাকে নতুন করে শুরু করত কীভাবে করত প্রথমেই গানের স্কুলে যেত গানেতেই থাকতো অবশ্যই আমি গান বাজনা ছাড়া কিছু ভাবতেই পারি খেলাধুলো খেলাধুলো আমার খুব ভালো মানে ভালোবাসতাম যে কোনো বাঙালি ছেলের মতো মানে খেলাধুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই করা যে আরেকজন ফরওয়ার্ড এলে তাকে ল্যাং মারা আক্ষরিক অর্থে নয় তার থেকে বলটা ছিনিয়ে নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু আমাকে খেলাধুলো শিখিয়েছে এবং সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করি আমার গান বাজনা আমার কাজকর্মের মধ্যে দিয়ে তুমি কম্পিটিশনকে ভয় পাও না কেন পাও আরে আমি তো আছি যে জগতে সেখানে তো প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে কম্পিটিশন কেউ যদি কম্পিটিটর না থাকে তুমিই তো তোমার নিজের কম্পিটিটর ইউ হ্যাভ টু মানে গিভ কম্পিট উইথ ইয়োরসেলফ তোমাকে গতকালও তো তুমি যেটা দিয়েছো আই শুড অলওয়েজ ট্রাই যে আজকে যদি তার থেকে বেটার কিছু আমি দিতে পারি তো ধরো আজকে যখন আমার বিয়ে হয়েছে তখন মানে আমার কিছুই ছিল না আমি আমার বউয়ের চাকরির উপর ডিপেন্ড করি হ্যাঁ মানে একদম আক্ষরিক অর্থে যাকে বেকার বলে কিন্তু মনের দিক দিয়ে বেকার ছিলাম এখন রাজা তখনও ছিলাম আমি মানে তখন পকেটে হয়তো 2 টাকা থাকতো মানে মধুচন্দ্র আমাকে থিতু করেছে না সে তো মধুচন্দ্র নিশ্চয়ই করেছে
তার বিরাট ইনফ্লুয়েন্স আমার জীবনে রয়েছে। আর এই যে ফাজলামিগুলো করো ক্যামেরার সামনে দাঁড়িয়ে মধুসন্দন, না এটা করি বলেই তো আছে, না করলেই বুঝে যেত যে নাটক করছে। সেই ইন্দ্রনীল নতুন জীবন শুরু করলে ঠিক এইভাবে যেভাবে এগিয়েছে সেভাবেই এগোবে? এক্স্যাক্ট, আমি এভাবে এগোতাম, হয়তো গান বাজনার দিকে, গান বাজনা শেখা, যেটা তুমি সিরিয়াসলি বলেছিলে এবং আমি খুব চ্যাংড়ি মেরে সেটাকে ইন্টারঅ্যাক্ট করেছিলাম।